বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাতে চাই যে কিভাবে আপনার ভিডিওতে ট্যাগ, ভিডিও ট্যাগ অ্যাড করবেন। সো আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে ভিডিও মনিটাইজ করতে হয় এবং ভিডিও আপলোড দিতে হয়। তো আজকে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাবো যে আপনি কিভাবে আপনার ভিডিওর জন্য একটি কিছু পারফেক্ট ট্যাগ, ভিডিও ট্যাগ অ্যাড করবেন। সো ভিডিও ট্যাগটি আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও ট্যাগ আপনার, যত আপনি ভিডিও ট্যাগ দিবেন আপনার ভিডিও রিলেটেড মিল রেখে, তখন আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে আসতে খুবই ইজি হবে। সো আপনি আপনার প্রত্যেকটি ভিডিওতে সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি ইউটিউবে ভিডিও ক্যারেক্টারের মাধ্যমে, 500 ক্যারেক্টারের মাধ্যমে আপনি আলাদা আলাদা ভিডিও ট্যাগ অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এখানে ভিডিও ট্যাগ অ্যাড করার জন্য আপনার ভিডিওতে এখানে ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার এডিট অ্যান্ড ইনফো সেটিংয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটি এডিটিং এর অপশন চলে আসবে। সো এখানে দেখুন, আমি পূর্বের ভিডিওটিতে কোনো অ্যাড ট্যাগ, এখানে কোনো ট্যাগ দিই নাই, কারণ আমি আগের ভিডিওটি ট্যাগ না দেওয়ার কারণে হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আমি ট্যাগের টিউটোরিয়াল করবো, যে কারণে আমি আগের ভিডিওতে কোনো ট্যাগ দিই নাই। তো আজকে যেহেতু টিউটোরিয়াল হচ্ছে যে আপনার ভিডিওতে কিভাবে আপনার সুন্দর সুন্দর ট্যাগ আপনি অ্যাড করবেন, কারণ ট্যাগের উপরে আপনার ভিডিওটি র্যাঙ্ক ডিপেন্ড করে। আপনার ভিডিওটি বেশি র্যাঙ্ক, ভালো দ্রুত র্যাঙ্ক করার জন্য আপনার অবশ্যই এমন কিছু ট্যাগ সিলেক্ট করতে হবে যে ট্যাগটি আপনার ভিডিও র্যাঙ্কে আসতে খুব সুবিধা হবে, এবং যত ভিডিও র্যাঙ্কে আসবে তত ভিউয়ার বাড়বে, তত ভিডিও অ্যাডে ক্লিক করবে তত আপনার উপার্জন হবে। সো আজকে খুব একটি ইজি পদ্ধতি আপনাকে আমি দেখাতে চাই আপনার কিভাবে আপনার ভিডিওতে ট্যাগ অ্যাড করবেন। সো ভিডিওতে ট্যাগ একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো আপনার কিভাবে ট্যাগ অ্যাড করবেন তো আমি আপনাদেরকে দেখাতে চাই। ভিডিওতে আপনার ট্যাগ অ্যাড করতে হলে প্রথমে আপনাকে একটা প্লাগইনস অ্যাড করতে হবে, যে প্লাগইনসটার নাম টিউব বুদ্ধি। গুগলে টিউব বুদ্ধি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনার প্রথমে একটি লিংক শো করবে যে টিউব বুদ্ধি দ্য প্রাইমার টিউব চ্যানেল ম্যানেজমেন্ট টুল কিট। সো এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার ফলে দেখবেন আপনাকে এখানে ইনস্টল ফ্রি অন ক্রোম, সো এই গ্রিন বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি প্লাগইনস আপনার গুগল ক্রোমে অ্যাড হবে এবং সরাসরি আপনার গুগল প্লাগইনস স্টোরে নিয়ে যাবে। এবং প্লাগইনস স্টোরে যখন নিয়ে যাবে, দেখুন ইউটিউব টুলস টিউব বুদ্ধি বলে এই অপশনটি আপনার চলে আসবে, এবং এখানে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন এবং অ্যাড এক্সটেনশন। দেখুন এখানে অলরেডি ডাউনলোড হচ্ছে, অ্যাড হচ্ছে, অ্যাডিং টু গুগল ক্রোম। দেখুন এখানে আপনার নোটিফিকেশন শো করছে যে ইউটিউব টুলস টিউব বুদ্ধি হ্যাজ বিন অ্যাডেড টু গুগল ক্রোম। সো আপনার এখানে গুগল ক্রোমে আপনার এই প্লাগইনসটি অ্যাড হয়ে গেছে, আর আমরা এই প্লাগইনসের মাধ্যমেই সুন্দর সুন্দর ভিডিও ট্যাগ আপনার ভিডিওতে অ্যাড করতে পারবো। সো এখন প্লাগইনসটি কীভাবে অ্যাক্টিভ করবেন, তো এখানে আপনার ইউটিউব চ্যানেলটি রিলোড দিবেন। দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ইউটিউবে এই প্লাগইনসের একটি, তো দেখুন একটি মেসেজ শো করেছে। তো এখানে টিউব বুদ্ধি ডাজ নট হ্যাভ এ ভ্যালিড অ্যাক্সেস টোকেন ফর ইউর চ্যানেল, প্লিজ রিলিঙ্ক ইউর চ্যানেল টু ফিক্স দ্য প্রবলেম। সো এখানে একটি রিলিঙ্কের একটা লিঙ্ক দিয়েছে, তো আপনার এই রিলিঙ্কে এখানে ক্লিক করতে হবে। ক্লিক ক্লিক করার ফলে আপনাকে অনুমতি সাপেক্ষে আপনার একটি অ্যাকাউন্ট শো করবে যে আপনি কোন অ্যাকাউন্টে আপনার টিউব বুদ্ধিটি অ্যাক্টিভেট করতে চান। সো এখানে যেহেতু আমার এটি হলো চ্যানেল, আমি অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করতে চাই আমার চ্যানেলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার ফলে দেখুন এখানে আপনার, যেহেতু আমার একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে এবং আমার একটি ব্র্যান্ড ছাড়া অ্যাকাউন্ট আছে, সো আমি
আমার ভিডিওগুলো কোন অ্যাকাউন্টে আছে সেটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে ব্র্যান্ড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে থাকে তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। সো যেহেতু আমার ভিডিওগুলো পার্সোনাল চ্যানেলে আছে, পার্সোনাল ইউটিউবে আছে, তো এখানে আমি পার্সোনালটা সিলেক্ট করলাম এবং অনুমতি দিতে হবে যে আপনার টিউব বুদ্ধি আপনার এই চ্যানেলের জন্য অনুমতি চাচ্ছে। সো এখানে অ্যালাউ ক্লিক করবেন। তো এখানে দেখুন অ্যালাউ করার পরে আপনাকে এরকম একটি ফিচার অটোমেটিক্যালি নিয়ে আসবে। সো আপনি যে কোনো একটি সাদা স্পেস একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এটা চলে যাবে। তো এখানে আপনার ভিডিওতে ট্যাগ অ্যাড করার জন্য যেটা করতে হবে, দেখুন এই অপশনে এখানে অটোমেটিক্যালি টিউবোর্ড দিয়ে আপনাকে একটি অপশন দিয়েছে। সো আপনি আপনার ভিডিওর জন্য পারফেক্ট ট্যাগ অ্যাড করার জন্য আপনি এখানে সাজেস্ট সাজেস্ট এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ট্যাগ সার্চ হচ্ছে। সো আপনার যে ভিডিওটি আপলোড হয়েছে সেই ভিডিওর উপর ডিপেন্ড করেই আপনাকে এখানে অনেকগুলো ট্যাগ দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা ট্যাগ দিয়েছে। সো এখানে অ্যাডসেন্স, আপনি এক একটা অ্যাড আছে এবং প্রত্যেকটা অ্যাডের ভিতরে আবার সরি প্রত্যেকটি ট্যাগ আছে, প্রত্যেকটি ট্যাগের ভিতরে আবার ট্যাগ আছে। সো এটি একটি ট্যাগ। সো এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, করার পরে ওটা অ্যাড হয়ে গিয়েছে। এবং এইখানে যে আপনার আইকন দেখছেন, এই আইকনে ক্লিক করলে আপনি আরও কিছু ট্যাগ পাবেন। সো এখানে আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন যে এখানে আরও বেশ কিছু ট্যাগ আছে। আপনি সবগুলো ট্যাগ এখানে অ্যাড করবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর ইউটিউব অ্যাড করলেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অ্যাডসেন্স টিপস, অ্যাডসেন্স বাংলা টিউটোরিয়াল, অ্যাডসেন্স হেল্প। সো অ্যাডসেন্স নিয়ে যতগুলো ট্যাগ আপনার অ্যাড করে ফেললেন। এবার পরবর্তীতে দেখুন যে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট একটা অপশন আছে, এখানে অ্যাডে ক্লিক করলেন এবং এর মধ্যে আরও কিছু ট্যাগ আছে। দেখুন যে অ্যাকাউন্টিং বেসিস, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং টেলা। সো আপনাকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে এখানে আপনার এমন কিছু ট্যাগ শো করতে পারে যে ট্যাগগুলো আপনার অ্যাড করলে আপনার ভিডিওর জন্য প্রবলেম হতে পারে, ভিডিওটা র্যাঙ্কিং এ আসতে অনেক সমস্যা হতে পারে। সো আপনি অ্যাকাউন্টটি অ্যাড করতে পারেন, বাট অ্যাকাউন্টে এখানে যে আরো কিছু ট্যাগ শো করছে, সো আপনার ভিডিওর ভিডিওর সাথে কোনো এখানে রিলেটেড নেই। সো অ্যাকাউন্টিং যেহেতু আমার একটি টিউটোরিয়াল, সো এই ট্যাগগুলো আপনি অ্যাড না করলেও করতে পারেন। অ্যাড ট্যাগ ট্যাগ আপনার অ্যাড করার সময় অবশ্যই এটি খেয়াল করবেন যে এর সাথে আপনার কোনো আনরিলেটেড ট্যাগ শো করলে সেটা আপনি অ্যাড করবেন না। সো এখানে গুগল একটি, যেহেতু গুগলের একটি টিউটোরিয়াল, সো আপনি গুগল ট্যাগটি অ্যাড করতে পারেন। এবং এখানে ফের এই আইকনে ক্লিক করে দেখুন আরও কিছু ট্যাগ এখানে শো করছে। সো গুগল ফোন, গুগল পিক্সেল, সো এইগুলো আপনি সবগুলো অ্যাড করে দিতে পারেন যেহেতু অ্যাডসেন্স একটি গুগলেরই অংশ। এবং অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ ট্যাগটি অ্যাড করবেন এবং এখানে আপনার ক্লিক করার পরে দেখুন অ্যাপ্রুভ অ্যাডসেন্স, এখানে ক্লিক অ্যাড করবেন, এখানে প্রত্যেকটা আপনার অ্যাড করবেন যে কটা ট্যাগ শো করছে। সো এখানে আরেকটি ট্যাগ আছে গুগল অ্যাডসেন্স, সো গুগল অ্যাডসেন্সে ক্লিক করবেন, ট্যাগ অ্যাড করবেন এবং এর ভিতরে আরও কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো আপনি অ্যাড করবেন, গুগল অ্যাডসেন্স 2016 এবং এখানে যে কটা ট্যাগ আছে সবগুলো অ্যাড করবেন। সো সবগুলো যখন অ্যাড হয়ে গেল এবং দেখুন যে এখানে আপনার সাজেস্টেড সার্চ, সাজেস্টেড ফর সার্চ বাম পাশে যেটা শো করছে এগুলো হলো আপনার ভিডিও যে টাইটেল ইউজ করছেন সেই টাইটেলের উপরে সার্চ করে এই ট্যাগগুলো আপনাকে দিয়েছে। সো এখানে আরও কিছু ট্যাগ শো করেছে যে রিলেটেড, সাজেস্টেড ফর রিলেটেড। সো এখান থেকে আপনি এমন কিছু ট্যাগ অ্যাড করবেন যেমন ইউটিউব, যেহেতু আপনি আপনার গুগল অ্যাডসেন্স এবং ইউটিউব নিয়ে এখানে, সো আপনি ইউটিউব ট্যাগটি অ্যাড করতে পারেন। এবং এর ভিতরে আরও কিছু ট্যাগ আছে যে ইউটিউব হিরোজ, ইউটিউব 24। সো ইউটিউব লেখা যতগুলো অ্যাড আছে, সো ট্যাগ আছে ততগুলো আপনি অ্যাড করবেন। এখানে গুগল কথাটি আপনি অ্যাড করবেন, গুগলের ভিতরে যেহেতু পূর্বে আমরা অ্যাড করেছি, সো গুগল ডিউটা অ্যাড করা হয়নি, এটা অ্যাড করে দিলাম। এবং হাউ টু ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর বিজনেস, সো দেখুন এই ট্যাগটি আপনার গুগল অ্যাডসেন্স এই ট্যাগের জন্য, আপনার এই ভিডিওর জন্য এই ট্যাগটি পারফেক্ট না, কারণ আপনার টিউটোরিয়াল বা আপনার ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন অথবা আপনি কিভাবে আপনি ভিডিও তে আপনি ট্যাগ দিবেন। সো এখানে আপনার
যেটা একটা শো করছে এটা একটা আপনি দিবেন না, এটা না দিলে বেটার হয়। সো পরেরটা একটু একই অবস্থা, এইটা একটা হাউ টেক হাউ টু টার্ন অন ভিডিও ইফেক্ট টু ব্যাক আপ করে এত এত। সো যদি আপনি মনে করেন যে আপনার চ্যানেলের নামে কোনো ট্যাগ অটোমেটিক্যালি আপনাকে শো করে, সো বন্ধুরা এখানে আপনি দেখুন যে এটা আমার চ্যানেলের নেম ইহাও টেক, এবং আমার একটি ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে যে হাউ টু টার্ন অন টার্ন অফ এবং অ্যান্ড গেট ব্যাক আপ কোড ফর জিমেল অ্যাকাউন্ট। সো এই যে ট্যাগটি এখানে শো করছে এই নামে একটি ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, সো আমি এই ট্যাগটি অ্যাড করতে পারি। কারণ যখন আমি এই ট্যাগটি অ্যাড করব তখন আপনার যদি কোনো ভিউয়ার সার্চ করে যে কিভাবে আমি জিমেল অ্যাকাউন্টের জন্য টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন করব টার্ন অফ করব, সো তখন আপনার এই ট্যাগের সাহায্যে আপনার ওই ভিডিওটি আপনার ওখানে র্যাঙ্কে নিয়ে যাবে। সো এটা আপনি অ্যাড করতে পারেন। তো এখানে আপনার আরও কিছু ট্যাগ আছে ইউ, সো দ্যাট আর কিছু নেই। তো এবং এখানে আমি ক্লোজ বাটনে এখানে ক্লিক করব। তো দেখুন এখানে আপনার ট্যাগ অনেক বেশি হয়ে গিয়েছে, এখানে আপনার সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত ইউটিউব আপনার নিবে। তো এখানে যেহেতু বেশি হয়ে গেছে তো আপনাকে কিছু ট্যাগ আপনাকে এখানে কেটে দিতে হবে। যেমন আপনার এটা আমি কেটে দিলাম, দেওয়ার পর দেখুন 549 ক্যারেক্টারে চলে আসছে। গুগল ডিও এটাও আমি কেটে দিলাম। সো ইউটিউব এটাও কেটে দিলাম, দেখুন 514-তে আসছে, আরও 14 ক্যারেক্টার আমাকে কাটতে হবে। সো এখানে এমন একটি ট্যাগ কাটুন যেটা আপনার কোনো ইফেক্ট করবে, দেখুন এই ট্যাগটি আমার না হলেও চলবে। সো আমি এটা কেটে দিলাম, দেখুন 484। সো এবার আমি এই ট্যাগগুলো আমি ইউজ করতে পারবো। সো আপনি দেখুন যে ট্যাগগুলো এখানে আপনি অ্যাড করছেন এই ট্যাগের মাধ্যমে আপনার ভিডিওকে অবশ্যই র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। কোনো ভিউয়ার যখন সার্চ করবে তখন অবশ্যই আপনার এই ট্যাগের কারণে আপনার ভিডিওটি র্যাঙ্কে পৌঁছাবে বা ভিউয়ারদের কাছে পৌঁছাবে। সো বন্ধুরা তাহলে এখানে সেভ অ্যান্ড চেঞ্জ এই বাটনে ক্লিক করুন, আপনার ট্যাগটি অ্যাড হয়ে গিয়েছে। পুনরায় আপনি ভিডিও ম্যানেজারে ক্লিক করুন এবং আবার আরেকটি বার চেক করবেন যে আপনি ট্যাগগুলো দিয়েছেন সেই ট্যাগটি অ্যাড হয়েছে কিনা। তো এখানে ইনফো অ্যান্ড সেটিং এ ক্লিক এবং দেখুন যে আপনার ট্যাগগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা যেটি হয় যে আপনার প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই আপনি আপনার ভিডিওতে যত বেশি পারেন 500 ক্যারেক্টারের মধ্যে আপনি ট্যাগ দিবেন, কারণ ভিডিও ট্যাগই একমাত্র আপনার ভিডিওকে র্যাঙ্কে পৌঁছাবে। সো টিউববুডি এই অ্যাপসটি আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আপনার আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি আপনার ভিডিওতে ট্যাগ অ্যাড করতে পারেন। তো বন্ধুরা যদি আমার টিউটোরিয়ালে কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট ডিসক্রিপশনে দেখবেন, এবং আমি আপনাদের জন্য আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। আপনাদের যদি কোনো কমেন্ট প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, আশা করি আমি আপনাদেরকে সেটা সলভ করে দিতে পারবো। এবং আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ রইল, সেটি হচ্ছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন। আজকে এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।